Producer, Redaw HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا الكريم أجملين أكملين أكملين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وتبعنا وتبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم شكلي جبان خلي خلي أمر شدي برن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين إلى آخره في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا محمد وعلى آله مولانا আর মহব্বতে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু ওই নবীর জন্য উজার করে যেই নবীজি এখন রওজা শরীফে জিন্দা সুবহানাল্লাহ বলুন আমার নবী আপনার নবীজি এখনো শুধু রওজা শরীফে জিন্দা না আমার নবী আপনার নবী এখন রওজা শরীফের ভিতরে ঘুমায়া ঘুমায়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে জুড়ে বলুন সুবহানাল্লাহ আরে যেই নবীজি জীবনে কোনদিন পেট মোবারক ভরে খানা খাই নাই যেই নবীজি কোনদিন পিঠ মোবারক ভরে বিছানার মধ্যে ঘুমাই নাই শুধু একমাত্র উম্মতি উম্মতি বলে জুড়ে বলুন সুবহানাল্লাহ ও নবীর আশেকের আরিফ ও নবীর পাগলেরা আমার নবী সাধারণ নবী না যেই নবীজি হাসুরের ময়দানে ইব্রাহিম নবীর কোনো পাওয়ার থাকবে না মুসা নবীর কোনো পাওয়ার থাকবে না ঈসা নবীর কোনো পাওয়ার থাকবে না এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার ফাইকাম্বর আমার আল্লাহর সামনে হাসুরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে আনাফসি আনাফসি কিন্তু আমার নবী আপনার নবী হাসুরের ময়দানে যেদিন আল্লাহর নাম থাকবে কাহার ওই দিন আমার নবীজি হাসুরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি জুড়ে বলুন সুবহানাল্লাহ ও নবীর আশিকের ওই নবীর মহব্বতে সকলি প্রাণ ভরে দূর সরে পড়ুন আল্লাহ উম্মা সাল্লি আলা
مولانا محمد وليالي سيدنا مولانا مدينة مديناري পাটি যদি মোরা হইতাম নূর নবীকে বুকে ধারণ করে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا دنا غور جبي مولاي دنا يا بنار جندگي আপনারি ও সেলাই বুঝলাম ইমানের মূল নবী জি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ দূরে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলী مولانا محبت لا إله ما شاء الله لا إله عشق هو لا إله لا إله إلا الله بل لا إله لا حول ولا إله إلا الله لا إله إلا الله لا লাভাইজন কত সুন্দর মদিনা হায় হায় যার নাই কোন তুলনা বলি কত সুন্দর মদিনা হায় হায় যার নাই কোন তুলনা তোমরা যাই না কেন জানো না তোমরা বই যা কেন বোঝো না আমরা ইমান মদিনা লা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লাবাইগো নামাজ রোজা সাইরো না আই হাই মা বাবার হাতে মদি বইলো না আমার নবীর দরদ সাইরো না ভাইজান নবীর হাই হাই না হাই হাই নবী তোমায় বলবে না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আশিক হয় লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাবাই গো আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলি আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই হায় হায় আল্লাহ রলি হইতে গেলে বলো আল্লাহর হইতে গেলে রে জিবি মাওলার দয়া সাইলা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
الله محمد رسول الله شكل محبتي قرون صلى الله عليه وسلم شكل محبتي أمر الله بربيتر قرآن بولن فذكرني أذكركم واشكرني ولا تكفرون أمر الله أكبر بولن جغتر منو شراري او جغتر منو شرار دارامي الله كشورن كربي أمي الله تدري كشورن كري جوان كولي بولن سبحان الله ও আল্লাহর মহব্বতে সকলি প্রাণ ভরে প্রাণ খুলে জবান খুলে একটু ইসমে জাতির জিকির করুন আল্লাহ 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 আমরার নবে নবে ইলাম বে ইয়াওয়া আমরার নবে নবে ইলাম বে ইয়াওয়া আল্লাহ 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 আপনার জন্য বানা আছে গো ওয়াওয়া ও নবে সারা তা দনে ইয়া গনাও বিয়া নবে আপনে নবে Yolam be yawa, no be yabone, no be yolam be yawa, alta, alta. কাউসার রমালিক নবি কোরআনে তে সোহনি গনবিয়া কোরআনে তে সোহনি গনবিয়া হাসরের ময়দানে তে গওয়া ও নবি কাউসার ফেলাওয়াহি বান গনবিয়া আয় হায় নবি আপনে নবে ইলাম বে ইয়াওয়া আমরার নবে নবে ইলাম বে ইয়াওয়া আল্লাহ আল্লাহ জাহান্নামের গাইতে গো নবে তাকে বান্দারা ওয়াহায়া গো নবিয়া তাকে বান্দারা ওয়াহায়া গো নবিয়া পাপে তাপে উম্মত সবি গো ওয়া ওয়া নবে নিবান তরাই ইয়া গো নবিয়া নবে আপনে নবে ওলাম বে ইয়া জাহান্নামের গাইতে গো নবে তাকে বান্দারা ওয়াহায়া গো নবিয়া তাকে বান্দারা ওয়াহায়া গো নবিয়া পাবে তাপে উম্মত সবি গো ওয়া নবে নিবান তরাই ইয়া গো নবিয়া নবি আপনে নবি ইলাম বে ইয়াওয়া নবি আপনে নবি ইলাম বে ইয়াওয়া আল্লাহ 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 অপরাধের রেজবি তুমি আমার হইয় গান্ডাওয়ারিয়া অপরাধের মরসি তব তুমি আমার হইয় গান্ডাওয়ারিয়া আকুল গঙ্গা বাঙ্গার তোরি আকুল গঙ্গা বাঙ্গার তোরি বসাইলাম তোমার নামে তুমি আমার হইয় গান্ডাওয়ার অপরাণের রেজবিও তুমি আমার হইয় গান্ডাওয়ারিয়াও মাশাল্লাহ আল্লাহ 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 শরিয়তের সরা গত মেয়া মারে পদের বান্দার গত মেয়া তোমার না পাইলের রাজবি তোমার না পাইলের রাজবি জীবন মরণ বিপরে রাজবি আমার হইয়া গান্ডাওয়ারিয়া ও পরানের রাজবি ও তুমি আমার হইয়া গান কান্ডাওয়ারিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ
আমার রেসিপি নামটা জেকর সেনসা দাওয়া বাওয়ান বিনা দোন্দে দই পাতিয়া তৈলা সেমা কওয়া বাওয়ান সেমা কন করিলের বকন সেমা কন করিলের বকন ববের খিদা রবে নাযা তুমি আমরার হইয় গো কান্দা বারিয়া ও পরানের রেসিপি ও তুমি আমরার হইয় গো কান্দা বারিয়া মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ খুলে বলুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া হাবিবাল্লাহ মহাজাজ মোহতারাম অধ্যকার আজকের নুরার ইমানি বেহেস্তের বাগানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মাহবিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত সম্মানিত আলেম ওলামায়ে কেরামগণ উপস্থিত আমার মুরব্বিয়ানে আজাম আমার যুবক ভাইরা পর্দনশীল মা ও বোনেরা সকলের প্রতি আবারও আমার অন্তর অন্তর স্থল থেকে সালাম সবাই আমার সালামটুকু আবারও গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি বার শুকরিয়া তা আদায় করা দরকার যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি কোন জাহান্নামী অনুষ্ঠানে নানি আজকের নুরানি মারি বেহেস্তের বাগানে আসার এবং বসার তফিক টুকু এনায়েত করেছেন সবাই মুখটা বড় করি জবানটা উচ্চ খুলে বলুন আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া তান আদায় করা দরকার যেই নবীর উম্মত বানিয়ে আপনি আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছে আমি আল্লাহ ছিলাম একটা গোপন বান্দা জুড়ে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কুনতু কাঞ্জাম মাকফিয়ান আমি আল্লাহ ছিলাম একটা গোপন বান্দা আমি যখন আমার নূর হইতে আমার নূর নবীকে প্রকাশ করিলাম তখন আমি আল্লাহ হয়ে গেলাম প্রকাশ জুড়ে বলুন সুবহানাল্লাহ হাশরের ময়দানে এক প্রকমতান্তরে 224,000 বৈকাম্বর সমস্ত নবীরা দাঁড়ায় দাঁড়ায় বলবে ইয়া নাফসি কিন্তু আমার নবী আপনার নবী আল্লাহর সামনে দাঁড়ায় বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি জুড়ে বলুন না সুবহানাল্লাহ বাংলার জমিনে কিছু দেড় থেকে আলেম বাইরেছে কোন নবী আমরা মতো মানুষ জুড়ে কিনা নাউজুবিল্লাহ আর আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ যে নবী যে হাশরের ময়দানে আমার নবী যে হবে সাফাতে কুবরার মালিক আমার নবী আপনার নবী যদি কোনো ব্যক্তিকে সাফাত না করে নবী কেন ইব্রাহিম নবী পর্যন্ত বেহেশতে যেতে পারবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ ওই নবীর উম্মত আমরা খুশি না বেজা আর আওয়াজ খুলে কোন নামে খুশি না বেজা আপনারা কি ঘুমাই গেছেন গতলা মানুষ হাজার হাজার মানুষ আপনারা কি ঘুমাই গেছেন গা জুড়ে কোন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন নবীর উম্মত ওই নবী আমাদের নবী জুড়ে কোন না সুবহানাল্লাহ আরে যেই নবী যে হাশরের ময়দানে সমস্ত নবীরা কাঁদবে ইয়া নাফসি বলবে আর আমার নবী নাফসি নাফসি নাই আমার আল্লাহ কো বন্ধু নবী জি দুনিয়ার জমিনে আপনার শান যদি দের ফাতার মাওলানা বাবুল রেজবি নাও কো তারপর আপনি নবীর শান কোনো কিছু হবে না আপনি নবীর শান কে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি জুড়ে বলুন সুবহানাল্লাহ নবীর শান কে দিয়েছি আর আওয়াজ খুলে বলুন না সুহা জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ খুলে বলুন না ইয়া হাবিবাল্লাহ ও নবীর আশিকেরা আমরা কেমন নবীর উম্মত আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলেন উম্মতেরা রে ও উম্মতেরা আমি নবীকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না আরে হাশরের ময়দানে যেদিন তোমরা আসবা ওই দিন হাশরের ময়দানে আমার আল্লাহর একটা টাইটেল থাকবে আমার আল্লাহর একটা নাম থাকবে কাহার যার কোনো দয়া থাকবে না মায়া থাকবে না আমার আল্লাহ ডাক মেরে বলেন হাসুরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি গ যত কন্যা পর্যন্ত হাসুরের ময়দানে আপনি নবী যত কন্যা পর্যন্ত খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনি নবীকে দিতেই থাকিব জুড়ে বলুন না সুবহানাল্লাহ আরো জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ও নবীর আশিকেরা আমরা কেমন নবীর উম্মত আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা
ورحمة للعالمين آواز كله بولون الله أكبر আমার নবী আপনার নবী দুনিয়ার জন্য রহমত না গজব আর আওয়াজ কোলে কন্যা রহমত না গজব একটা দেড়টিকা মাওলানা বাইর হইছে তার নাম হচ্ছে কি জানে বলে সে আমরা একটা নাতি রাসূল গাই নবী তরানে ওয়ালা নবী বাসানে ওয়ালা হে বলতেছে বদমাইশ তরানে ওয়ালা জুরি কন্যা নাউজুবিল্লাহ আর জুরে বলুন না নাউজুবিল্লাহ যে ও দেড়টিকা মৌলবি যে নবী যে হাশরের ময়দানে খালি উম্মত উম্মত বলে যাবে দুনিয়ার জমিনে 63 বছর উম্মত উম্মত বলে গেছে তুমি দেড়টিকা মৌলবি আমার নবীর একো বদমাইশ তরানে ওয়ালা জুরি কন্যা নাউজুবিল্লাহ আর আওয়াজ কোলে বলুন না নাউজুবিল্লাহ ওই ধরনের আলেম তারা আলেম না ওই ধরনের আলেম হচ্ছে জাহেল ঠিক কিনা কোন তারা কোনো কিছু জানে না মূর্খ আলেম ঠিক কিনা বলুন আরো জোরে বলুন ঠিক কিনা আল্লাহ পাক যেন এই ধরনের আলেম থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আরো জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন বন্ধুরে আমার আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট করে একখানা আয়াত কালিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ ডাক মেরে বলেন জগতের মানুষেরা রে ও জগতের মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাইলে একজন মুখসিন বান্দার দরবারে বসে যাও জুড়ে বলুন সুবহানাল্লাহ মাওলানা রুমি ডাক মেরে বলেন জগতের মানুষেরা রে ও জগতের মানুষ সেরা আমি 5000 কিতাব লেখছি 5000 কিতাব লেখার পরে আমি তখনো মুসলমান হতে পারি নাই আমি যতক্ষণ না পর্যন্ত আমার মুর্শিদ পাগলা শামসুত তিবরিজির দরবারে না গিয়েছিলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ এখন রহমত পাওয়া যায় আল্লাহর উলি দরবারে ঠিক কিনা কোন অনেক আলেম আছে কো আল্লাহর উলি দরবারে যাওন শিরিক বেদাত ঠিক কিনা কোন ওদের টিকা মুলবীরা ও বাংলার ওহাবি মুলবীরা তোমরা আসলে আমার আল্লাহ কো আল্লাহর উলির শান আমি আল্লাহ বাড়াইছি আল্লাহর উলির শানকে আল্লাহর উলির দরবারে রেজবি মাওলার দরবারে হাজার হাজার গরু মহিষ নিয়ে যায় পানিশর মান্নানিয়া দরবার শরীফে হাজার হাজার গরু মহিষ নিয়ে যায় আমি বাবুল রেজবির বাড়ির তো একটা বিড়াল লইয়াও কেউ জানা ঠিক কিনা আর আওয়াজ কোলে কোন ঠিক কিনা এখন আমি যদি চিন্তা করি যে রেজবিয়া দরবার শরীফে হাজার হাজার গরু নিয়ে যায় রেজবিয়া দরবার শরীফে হাজার হাজার ছাগল নিয়ে যায় আমি যদি গাটটা ফুলায় রাখি যে রেজবির দরবারে হাজার হাজার গরু যায় রেজবির দরবারে হাজার হাজার মহিষ যায় আমি বাবুল রেজবির দরবারে কেন আসে না জুড়ে বলুন নাউজুবিল্লাহ গার ফুলালে কাজ হইব আর আওয়াজ কোলে বলুন না গার ফুলালে কাজ হইব গার ফুলালে কোনো কাজ হবে না কারণ আল্লাহর উলির শান আমার আল্লাহ দিয়েছে ঠিক কিনা বলো আর আওয়াজ খুলে বলুন ঠিক কিনা একজন কামের পীর মুর্শিদ যদি ইচ্ছে করে রওজা শরীফ থেকে মুরিদের সঙ্গে কথা বলতে পারে পারে কি পারে না আর আওয়াজ খুলে বলুন পারে কি পারে না ও নবীর আশিকেরা আমি ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নেব আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা মহিলা গেলেন গিয়ে খাজা বাবার রওজা শরীফের পাশে বসে গেলেন ডাক মারলেন ও খাজা বাবা আমি আপনার দরবারে আসলাম আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে 3 বছরের ভিতরে আমার গর্ভে কোনো কোনো সন্তান আসে নাই খাজা মঈনুদ্দিন চিশতি একবার বলার পরে কোনো কথা বলে না দুইবার বলার পরে কোনো কথা বলে না ওই মহিলা যখন 3 বার খাজা বাবা ইয়া খাজা গরিবে নওয়াজ বলে চিৎকার মাইরা দিছে গো দেওয়ার পরে আমার খাজা বাবা ডাক মেরে বললেন মহিলা রে ও আমার মুরিদ তুমি কেন আমার রোজা শরীফের কাছে আসছো জুড়ে বলুন না সুবহানাল্লাহ তুমি কেন আমার রোজা শরীফের কাছে আসছো ওই মহিলা ডাক মেরে বলেন খাজা বাবা রে ও খাজা বাবা আমি আপনার দরবারে আসলাম একটা কারণে আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে 3 বছরের ভিতরে আমার গর্ভে কোনো কোনো সন্তান আসে নাই এর জন্য আমি আপনার দরবারে আসলাম খাজা মঈনুদ্দিন চিশতি ডাক মেরে বলেন মা রে ও মা তুমি তোমার বাড়ির মধ্যে চড়িয়া যাও একদিন না দুই দিন না তোমার যখন 3 বছর হয়েছে তোমার যখন 5 বছর পূর্ণ হবে 5 বছর যাওয়ার পরে তোমার গর্ভে একটা ছেলে সন্তান আসবে ছেলে সন্তানটার নাম রাখবে আব্দুল্লাহ জুড়ে বলুন না সুবহানাল্লাহ খাজা বাবা রওজা শরীফ দিগা কেমনে জানে সুবহানাল্লাহ কোন নবিয়া
রাজা বাবা রোজা শরীফ টিকা কেমনে জানে ওই মহিলার গর্ভে ছেলে সন্তান হবে এবার আমার খাজা বাবার কথা মতো ওই মহিলা যখন বাড়ির মধ্যে সইলা গেছে রে যাওয়ার পরে একদিন না দুই দিন না ওই মহিলার যখন আবার পুনরায় পাঁচ বছর যখন পূর্ণ হয়ে গেলেন পূর্ণ হয়ে যাওয়ার পরে ওই মহিলার গর্ভে একটা সন্তান আসলেন সন্তানটায় আসার পরে দশ মাস দশ দিন যখন সইলা গেছে গো দশ মাস দশ দিন চইলা যাওয়ার পরে ওই মহিলার গর্ভের সন্তানটা হুবহু খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিল মা তোমার গর্ভে ছেলে সন্তান হবে হুবহু ওই মহিলার গর্ভে ছেলে সন্তান জুড়ে বলুন না সুবহানাল্লাহ এবার মহিলা খুশি না বেজার আল্লাহর ওলি দ্বারা ছেলে সন্তান পাইছে কামেল পীর মুর্শিদ ইচ্ছা করলে ছেলে সন্তান দিতে পারে কি পারে না আর আওয়াজ খুলে কন্যা দিতে পারে কি পারে না ও নবীর আশিকের ও নবীর পাগলেরা রে আল্লাহর ওলিদের শান আমার আল্লাহ বলেন আল্লাহর ওলিদের শান আমি আল্লাহ বানায়া দিয়েছি এবার খাজা মঈনুদ্দিন চিশতির কথা মতো ওই মহিলার গর্ভের সন্তানটা যখন হুবহু ছেলে সন্তান হলেন ছেলে সন্তান হওয়ার পরে ওই মহিলা মনে মনে চিন্তা করতেছে আমি খাজা মঈনুদ্দিন চিশতির উছিলাই ছেলে সন্তান পাইছি আমি আবার আমার মাসুম বাচ্চাটারে নিয়ে পুনরায় খাজা বাবার দরবারে যাব জুড়ে বলুন না সুবহানাল্লাহ আর আওয়াজ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এমত অবস্থায় মহিলা খুশি হয়ে গেলেন খুশি হয়ে যাওয়ার পরে তার মাসুম বাচ্চাটারে কোলে নিলেন কোলে নেওয়ার পরে রে বন্ধুরা ও নবীর পাগলেরা আল্লাহর ওলিদের সঙ্গে কোনোদিন বিয়াদবি করিয়েন না আল্লাহর ওলিদের সঙ্গে কোনোদিন বিয়াদবি করিয়েন না এমত অবস্থায় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যাইয়া মহিলা আবার পুনরায় খাজা বাবার দরবারে যখন বসে গেলেন বসে যাওয়ার পরে মহিলা ডাক মারলেন ও খাজা বাবা আমি আপনার পাগল আপনার দরবারে পুনরায় চলে আসছি জুড়ে বলুন সুবহানাল্লাহ আর আওয়াজ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ মহিলা খাজা বাবার দরবারে গেলেন খাজা বাবার দরবারে যাওয়ার পরে এবার একটা ডাক না দুইটা ডাক নয় তিনটা ডাক যখন মহিলা মারলেন মারার পরে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক মারে বলেন মারে ও মা তুমি কেন আমার রোজা শরীফের কাছে আসত এবার এই মহিলা বলতেছে খাজা বাবা গো ও খাজা বাবা আল্লাহর ওলিদের কথা সত্য আমি বিশ্বাস করেছি আপনি বলেছিলেন আমার গর্ভে হুবহু ছেলে সন্তান হবে সন্তানটার নাম রাখার জন্য আব্দুল্লাহ আমার গর্ভে হুবহু ছেলে সন্তান হয়েছে আমি ওই সন্তানটার নাম রাখছি আব্দুল্লাহ আবার পুনরায় আবার রোজা শরীফের সামনে আসলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ আর কোন দোল চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও বলুন আর কোন দোল চাই না মুর্শিদ যাইতে তোমার বাজারে রে মার্কিল কাপড় আমার গায়ে না লাগায়ো আমার রেসবি মাওলার জামা দ্বারা আমার মুর্শিদার জামা দ্বারা কাপড় পরাইও যাইতে তোমার সঙ্গে নিও আর কোন দল চাই না মুর্শিদ যাইতে তোমার উহা বিমল বিদার মুরজা না জানা করায় রে আমার রেসবি মাওলার পাগল দ্বারা আমার মুর্শিদের পাগল দ্বারা জানা যা করাইও যাইতে তোমার সঙ্গে নিও আর কোন দল চাই না মুর্শিদ যাইতে তোমার জোরে বলুন আল্লাহু আকবার এবার মহিলা কার দরবারে গেলেন খাজা বাবার দরবারে চলে গেলেন এমত অবস্থায় মহিলা এবং খাজা বাবা দুইজন প্রেমের কানেকশন লাগাইও মহিলা রোজা শরীফের পাশে বসে বসে খাজা বাবার সঙ্গে কথা বলতেছে এমত অবস্থায় মহিলার মাসুম বাচ্চাটা মাসুম বাচ্চাটা খাজা মঈনুদ্দিন চিশতির রোজা শরীফের পাশে দাঁড়ায় প্রস্রাব করে দিছে জুড়ে বলুন আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ
কেন প্রস্রাব কইরা দিলেন বলে হুজুর এখানে আলহামদুলিল্লাহ কেন বললেন এখানে একটা কাহিনী আছে সামনে আসতেছে ও নবীর আশিকেরা ও নবীর পাগলেরা রে ও আমার ভৈরবের ইব্রাহিমপুরের বাবা ভাইয়েরা ও নবীর আশিকেরা রে নবীর মাহফিল সাধারণ মাহফিল না রে আল্লাহর ওলির মাহফিল সাধারণ মাহফিল না যেই মাহফিলে যদি একটু কোন সময় বসতে পারেন আমার আল্লাহ ডাক মেরে বলেন আরে আমি আল্লাহর রহমত আমি আল্লাহর মহব্বত আমি আল্লাহর প্রেম যদি তোমরা পেতে চাও তাইলে একজন কামেল আল্লাহর ওলির দরবারে চলে যাও জুরে বলুন সুবহানাল্লাহ এখন পীর বাংলাদেশে অভাব নাই ঠিক কিনা গো পীরের মধ্যে 12 টাকা তার হইব 11 টাকা তার মুরিদ সহকারে জাহান্নামে যাইব ঠিক কিনা বলুন আরো জোরে কোন ঠিক কিনা আলি বেশভূষ দেখলে উহু কইরা কাইন্দা দিলে মুরিদ হইয়া যায় না রে বন্ধুরা কামেল একজন আল্লাহর ওলির দরবারে যাইয়া যদি আপনি বায়াতে রাসূল গ্রহণ করতে পারেন আর কামেল পীর মুর্শিদের যদি দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইতে পারেন আল্লাহর জাতির কসম ওই ইব্রাহিমপুর থেকে সোনার মদিনা দেখতে পারেন জোরে বলুন না সুবহানাল্লাহ দেখতে পারেন কি পারেন না ওই ক্ষমতা আল্লাহ দিলে আমরার কোনো অসুবিধা আছে আর হুজুরে কোন্না কোনো অসুবিধা আছে আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছে আল্লাহর ওলিরারে পাওয়ার দিয়েছে আল্লাহর নবীদেরকে পাওয়ার দিয়েছে আমরার কোনো অসুবিধা আছে আর আওয়াজ খুলে বলুন না আমরার কোনো অসুবিধা আছে ও নবীর আশিকেরা গভীর মনোযোগ এমত অবস্থায় ওই মহিলা যখন কোলে গেলেন ওই মহিলা যখন ও নবীর পাগলেরা রে এমত অবস্থায় ওই মহিলা খাজা বাবার সঙ্গে কথা বলতেছে কিন্তু খাজা বাবার সঙ্গে কথা বলার সময় ওই সন্তানটা তার রওজা শরীফের পাশে প্রস্রাব কইরা দিছে জুরে বলুন না আলহামদুলিল্লাহ প্রস্রাব করে দেওয়ার পরে প্রস্রাব করে দেওয়ার সঙ্গে সঙ্গে রে বন্ধুরা ওই মাসুম বাচ্চারা ইন্তেকাল করে ফেলছে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমত অবস্থায় প্রস্রাব করে দেওয়ার পরে ওই মাসুম বাচ্চারা ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে ওই মহিলা যখন কথাবার্তা শেষ করলেন শেষ করার পরে মহিলা যখন গাটটা পিরাইলেন গাটটা পিরায় দেখতেছে রে বন্ধুরা তার আদরের সন্তানটা খাজা বাবার উসিলাই ছেলে সন্তানটা পাইছিল আবার সে খাজা বাবার রওজা শরীফের পাশে প্রস্রাব করার কারণে ওই মাসুম বাচ্চারা ইন্তেকাল করে ফেলছে জুড়ে বলুন সুবহানাল্লাহ মহিলা চোখের পানে জন্নার মতো ছেড়ে দিলাম দিয়ে মনে মনে বলতেছে ও খাজা বাবা গো ও খাজা বাবা আমি আপনার ওসিলাই ছেলে সন্তান পাইছি আমি আপনার রওজা শরীফে ছেলে সন্তান জীবিত ছেলে সন্তান নিয়ে আসছিলাম এখন আল্লাহর জাতের কসম খেয়ে বলি আপনার রওজা শরীফ থেকে আমি মৃত সন্তান লইয়া বাড়ির মধ্যে ফিরব না জুড়ে বলুন না সুবহানাল্লাহ ওই মহিলা এই কথা বলার পরে মহিলা তার মাসুম বাচ্চাটারে দুই হাতে নিলেন হাতে নেওয়ার পরে মাসুম বাচ্চাটার হাতে নেওয়ার পরে ওই মরা মাসুম বাচ্চাটারে একটা ইল্লা মারি আরে বন্ধুরা খাজা মঈনুদ্দিন চিশতি আমার খাজা বাবার রওজা শরীফের উপরে যখন ফালাইয়া দিছে রে ফালা দেওয়ার পরে ওই মৃত মাসুম বাচ্চাটা ইয়া খাজা গরিবে নওয়াজ বইলা ইয়া খাজা গরিবে নওয়াজ বইলা খাজা বাবার রওজা শরীফের উপরে দাঁড়ায় গেছে দূরে বলুন সুবহানাল্লাহ আর আওয়াজ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলিরা পারে কি পারে না ও নবীর আশিকেরা শুধু পারে না আমার খাজা মঈনুদ্দিন চিশতি পুরানা সাগরের পানিটা একটা লোটার মধ্যে ভরে ফেলছে ঠিক কিনা কোন পুরানা সাগরের পানিটা একটা লোটার মধ্যে ভরে ফেলছে আর আমার মতো মুলবি যদি সারা দিয়ে একটা গাছের বাদা ভরবনি আর আওয়াজ করে বলুন ভরবনি হাজার হাজার বাংলাদেশের মুফতিরা যদি মিল্লা চেষ্টা করে যে একটা বিল্ডিং ভাঙ্গার জন্য ভাঙতে পারবিনি আরো জোরে বলুন না পারবিনি কারণ আমার আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ শান দিয়েছে ঠিক কিনা বলুন ও নবীর আশিকেরা ও নবীর পাগলেরা ও নবীর আশিকেরা রে আল্লাহর ওলিদের শান আমি বাবুল রেজবি কি বলবো একজন আল্লাহর ওলি ছিলেন নাম ছিলেন তার আল্লামা ফতে আলী জুড়ে বলুন আলহামদুলিল্লাহ ওই ফতে আলী বহু কিতাবের মধ্যে লেখছে আমার দয়াল নবী যে হাজির হইতে পারে বহু আজের মধ্যে বলছে আমার নবী যে হাজির হইতে পারে একজন দেড়টিকে একদিন দেড়টিকা মৌলানারা 200 ওয়াহাবি মৌলানারা আল্লাহর উলিব
আল্লামা ফতে আলী রহমাতুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে ওই ফতে আলী রহমাতুল্লাহ তার হুজরা মুবারকের মধ্যে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমি দুঃখে সুখে তোমার মুখ দেখি আরে জীবি, শান্তি পায় আমার কে দয়াল তুমি সারা এই জগতে বাজানামার কে হো না, ও আমি দুঃখে সুখে তোমার মুখ দেখি আরে বিষ শান্তি পায়ামার, আয় দয়াল তুমি বিনে এই জগতে দয়াল আমার, আ জানতাম না প্রেম কাকে বলে তুমি মোরে প্রেম শিখাইলে রে, জানতাম না প্রেম কাকে বলে তুমি মোরে প্রেম শিখাইলে রে, ও আমার বাচার চেয়ে মরল ভালো যদি রেজবি সারে নাহি পায়ামার কেহ নাই, বান্দব তুমি বিনে এই জগতে দয়াল আমার, খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম রে জীবি সার ছবি গো, ও আমার বাচার চেয়ে মরল ভালো যদি তোমার নাহি পায়ামার, আয় রেজবি তুমি বিনে এই জগতে দয়াল আমার, জুড়ে বলুন না আলহামদুলিল্লাহ। অনবিরা শেখেরা বলতেছিলাম একজন আল্লাহর উনি ফতে আলী, ওনার দরবারে 200 মৌলানা ওহাবি মুলুবি দাঁড়ায় গেছে রে, দাঁড়ায় বলতেছে ও ফতে আলীর দরজার মধ্যে নক করতেছে, ফতে আলী মনে মনে চিন্তা করতেছে কে রে আমার দরজার সামনে এসে হাজির হয়ে গেল, একটা না দুইটা না তিনটা নক করার পরে ওই ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে দেখতেছে একজন না দুইজন না গার মুড়া 200 মৌলবি আল্লামা ফতে আলীর সামনে হাজির হয়ে গেছে, জুড়ে বলুন নাউযু বিল্লাহ, আল্লাহর উনির সামনে হাজির হয়ে বলেন আল্লাহর উনি গো ও ফতে আলী, তুমি বহুদিন টেটনামি করছো, বহুদিন বহু কিতাব লেখছো, বহুদিন তুমি ওয়াজের মধ্যে গেছো, ওয়াজের মধ্যে যাইয়া বলছো দয়াল নবীজি হাজির নাজির, দয়াল নবীজি ইচ্ছে করলে মাহফিলে আসতে পারে, আজকে তুমি যদি কোন কিতাবের কত নাম্বার পৃষ্ঠার মধ্যে গো ফতে আলী তুমি যদি না দেখায়া দিতে পারো তাইলে তুমি ফতে আলীর আমরা সাইজ করব, জুড়ে বলুন না নাউযুবিল্লাহ, আর আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ, আল্লাহর উলিরে সাইজ করব না হেরা সাইজিব, আর আওয়াজ করে কোন নামে আল্লাহর উলি সাইজিব না হেরা সাইজিব, এবার আল্লাহর উনি ফতে আলী মনে মনে হাসতেছে ও মৌলবীরা রে ও মৌলবীরা তোমরা গরের ভিতরে ঢুকিয়া যাও, একজন না দুইজন না 200 মৌলবী যখন ঢুকা গেছে রে বন্ধুরা, যাওয়ার পরে আল্লাহর উনি ফতে আলীর গরের সামনে তার রুমের ভিতরে বসে এক মৌলবী আরেক মৌলবী রে, এবার ফতে আলী রহমাতুল্লাহ আলাই 200 মৌলানা রে গরের ভিতরে হারাইয়া ফতে আলী রহমাতুল্লাহ দরজা লাগানো শুরু করে দিয়েছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ, দরজা লাগানো শুরু করে দেওয়ার পরে একজন না দুইজন না 200 বন্দা মৌলবীরা 200 ওহাবী মৌলবীরা একজন আরেকজন রেখো, তার কারণটা কি আমরা দি বলেছিলাম ফতে আলী রে সাইজ করবো না রে না, আজকে তো ফতে আলী আমরা রে সাইজ করবো, জুড়ে বলুন সুবহানাল্লাহ, এবারে মৌলবীরা ডাক মেরে বলেন ও বড় হুজুর গো
আপনি যে কিতাব খুলবেন সাবধানে কিতাব খুলিয়েন কারণ আল্লাহর উনি ফতে আলী উনার কোন সাইজ নাই উনি কোন সময় সাইজ করে এটা বলা যায় না আল্লাহর উনি ফতে আলী ডাক মারা বলেন মৌলবীরা রে ও মৌলবীরা তোমরা কিতাব খোলা শুরু কইরা দাও মৌলবীরা যখন কিতাব খোলা শুরু কইরা দিছে রে বন্ধুরা এক মৌলবী কিতাব খুললেন একটা মৌলবী কিতাব খোলার পরে ডাক মেরে বলেন ফতে আলী গো ও ফতে আলী আমি কিতাব খুলছি 202 পৃষ্ঠা জুড়ে বলুন না সুবহানাল্লাহ ফতে আলী মনে মনে চক্কুটা বুঝে গেলেন চক্কুটা বুঝে মায়ার নবীজি জিন্দা নবীজি নূরের নবীজি গো আমার নূরের নবীরে একটা ডাক মাইরা দিছে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি গো আজকে যদি 200 মাওলানার সামনে আপনি নবীরে না দেখা দিতে পারে তাইলে আমার তো লজ্জার সীমা থাকবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী ডাক মানে বলেন ফতে আলী রে ও ফতে আলী তুমি কোনো চিন্তা করিও না তুমি কোনো টেনশন করিও না ওহামু ওহাবি মৌলবীরা যখন কিতাব খুলবো রে এমতা অবস্থায় আমি নবীজি তুমি ফতে আলীর বাঙ্গা ঘরের ভিতরে আমি নবীজি হাজির হয়ে গেলাম জুড়ে বলুন না সুবহানাল্লাহ 200 ওহাবি মৌলবীরা ডাক বলেন ফতে আলী গো ও ফতে আলী আমার নবীজি আপনার নবীজির কদম মুবারকের মধ্যে 200 মৌলবী চুমা খাইছে নবীজির কদম মুবারকের মধ্যে চুমু খাইলে কোন তো ওই লোকটা আল্লাহর উলি হবে কি হবে না আর আওয়াজ খুলে বলুন হবে কি হবে না আমার পীর মুর্শিদ যারা আর কামেল আল্লাহর উলি যারা রে বন্ধুরা তারা দেখছে আমার নবীরে ঠিক কিনা ক আর নবী কারে দেখছে আরো জোরে বলুন না নবী কারে দেখছে নবী আল্লাহরে দেখছে আমার রজমি মাওলা নবীরে হাজার হাজার বার দেখছে রে বন্ধুরা কিছু টেট না আলেম বাংলার জমিনে বাহির হইছে রেজবি সাহেব এত বড় আল্লাহর উলি রেজবি সাহেব এত বড় মুহাক্কিক আল্লাহর উলি রেজবি সাহেব কেন মক্কা মদিনা যায় হজ করলো না জোরে বলুন না নাউজুবিল্লাহ আমার রেজবি মাওলা ডাক পারে বলেন ও বাংলার মৌলবীরা রে ও বাংলার মৌলবীরা আমি রেজবি সদাই সর্বদাই আমার নবীরে দেখি জুড়ে বলুন না সুবহানাল্লাহ জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ এমত অবস্থায় আল্লাহর উনি না পারে কি পারে না 200 মাওলানা আমার নবীজিরে দেখছে রে বন্ধুরা দেখার পরে 200 মৌলবী আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমু খাইছে রে চুমু খাওয়ার পরে 200 মৌলবী ডাক মেরে বলেন ফতে আলী রে ও ফতে আলী আল্লাহর জাতের কসম খেয়ে বলি রে ফতে আলী আমি আর কোনদিন আমরা আর কোনদিন নবীজিকে নিয়ে বাড়াবাড়ি করবো না নবীজিকে নিয়ে হানাহানি করব না নবীজিকে নিয়ে মারামারি করব না ও নবীরা শেখের রে একজন আল্লাহর উলি শুধু তাই না রে বন্ধুরা একজন কামেল পীর মুর্শিদ যদি হই মুরিদের মরণের সময় হাজির তাকে জুড়ে কন সুবহানাল্লাহ পারে কি পারে না আর আওয়াজ করে বলুন পারে কি পারে না সরমুনার পিসাবরে অনেকে চিনেন বাংলার জমিনের সবাই সরমুনার পিসাবরে চিনে সরমুনার পিসাব একটা কিতাব লেখছে মাওলার পরিচয় প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড পঞ্চম খণ্ড তৃতীয় খণ্ড আমি বাবুল রেজবির কাছে আছে রে বন্ধুরা 7 থেকে 8 পৃষ্ঠা মতান্তরে এমতা অবস্থায় সরমুনার পিসাব বলতেছে রে যদি মাওলার পরিচয় পেতে চাও তাইলে একজন আল্লাহর উলির দরবারে বসে যাও জুড়ে বলুন না সুবহানাল্লাহ আর আওয়াজ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর উলিদের সম্মান কে দিয়েছে আরো জোরে বলুন না কে দিয়েছে আল্লাহর উলিরা কবরে জিন্দা না মরা আর আওয়াজ খুলে বলুন জিন্দা না মরা আর জিন্দা ইউলে কাল্লা বাবা জিন্দা ইউলে কাল্লা
بابا دل كوري لي باي كلا موري ناي موري ناي ري بابا موري ناي موري ناي ري بابا موري ناي موري ناي ري جلدا يولي كلا بابا جلدا يولي رزبي بابا موري ناي ري موري ناي موري ناي ري رزبي موري ناي موري ناي ري چكينا بولو কেউ বায়া সে নৌকা দিয়া কেউ বায়া সে গাড়ি কেউ বায়া বার পায়ে খেটে সাইরা জমিদারি টিকিনা বলো কেউ বায়া সে নৌকা দিয়া কেউ বায়া সে গাড়ি কেউ বায়া বার পায়ে হেটে সাইরা জমিদারিয়া রৌদার সামনে বাধা তাকে রৌদার সামনে বাধা তাকে গাড়ি সারি সারি রেসবি মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাইরে জুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ করে বলুন না ইয়া হাবিবাল্লাহ রেজবি মাওলা মরে নাই ঠিক কিনা কোন আর আওয়াজ করে বলুন ঠিক কিনা রেজবি মাওলা যখন কুমিল্লার জমিনে গেছে রে বন্ধুরা আল্লাহর ওলিদের শান যখন বলতে শুরু কইরা দিছি রে রেজবি মাওলা যখন কুমিল্লার জমিনে গেলেন একটা বাংলা প্রত্যেকদিন স্টিলারের মধ্যে দইরা দইরা লাফা জুরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো যত বড় আলেম হোক না কেন রে বন্ধুরা কারণের মধ্যে দললে মরবো না বাঁচবো আর আওয়াজ খুলে বলুন মরবো না বাঁচবো এবার চিরদরে মরে যাবে এমত অবস্থায় ওই বাংলাটা প্রত্যেক দিন স্টিলানের মধ্যে দুইরা দুইরা লাফরে আমার রেজবি মাওলা যখন একদিন কুমিল্লার জমিনে গেলেন কুমিল্লার জমিনে যাওয়ার পরে ওই বাংলাটা স্টিলাইন সারিয়ারে বন্ধুরা রেজবি মাওলার কদম মুবারকের মধ্যে চুমুখা জুড়ে বলুন সুবহানাল্লাহ কুমিল্লার মুরিদেরা কুমিল্লার মরিদারা হইরান পেরেশান হয়ে গেল তার কারণটা কি স্টিলাইনের মধ্যে দইরা দইরা প্রত্যেক দিন লাফা আজকাদি ওই পাগলা রেসবির পায়ের মধ্যে চুমুকা তার কারণটা কি জুড়ে বলুন সুবহানাল্লাহ কুমিল্লার কিছু মরিদারা হইরান পেরেশান হয়ে গেছে রে বন্ধুর যাওয়ার পরে এমত অবস্থায় রেসবি মাওলার দরবারে গেলেন তিন চারজন খলিফা যাওয়ার পরে একজন খলিফা ডাক মেরে বলেন রেসবি মাওলা গো ও রেজবি মাওলা প্রত্যেক দিন স্টিলাইনের মধ্যে দুইরা দুইরা লাফা আজকে কেন আপনি রেজবি মাওলার পায়ের মধ্যে সুমুখা জুড়ে বলুন সুবহানাল্লাহ রেজবি মাওলা কো টেটনামি করিও না এতগুলা তোমরা জানতে চাইও না এতগুলা তোমাদের জানার কোনো দরকার নাই তোমরা তোমরা বাড়ির মধ্যে ছড়িয়া যাও কুমিল্লার খলিফা হইরান পেরেশান হয়ে গেছে রে বন্ধু হইরান পেরেশান হয়ে যাওয়ার পরে একজন খলিফা যখন রেজবি মাওলার কদমের মধ্যে চুমু খাইছে রে বন্ধুরা চুমু খাওয়ার পরে বলতেছে বাবা জান ও আবার রেজবি মাওলা আপনি যতক্ষণ পর্যন্ত ওই কথাটা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার পা মুবারক ছাড়ব না জুড়ে বলুন সুবহানাল্লাহ রেজবি মাওলা ডাকবারে বলেন ও মুরিদের রে তোমরা বুঝবা না বুঝবা না ওই পাগলা সাধারণ পাগলা না ওই পাগলা সাধারণ পাগলা না ওই পাগলা হচ্ছে রে বন্ধুরা একজন কুতুবুল আউলিয়া জুড়ে বলুন না সুবহানাল্লাহ আরে কুতুবুল আউলিয়া যদি রেজবি মাওলার পায়ের মধ্যে চুমু খাইতে পারে রে এবার বুঝুন রেজবি মাওলা কত বড় আল্লাহর উলি ঠিক কিনা বলো আমার রেজবি মাওলা শুধু আল্লাহর উলি না বাংলার জমিনে হাজার হাজার উলি বানায় গেছে দূরে বলুন সুবহানাল্লাহ আর আওয়াজ কুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া হাবিবাল্লাহ হিরামান মা নিকের দেশে আমার রেজবি সায়া আছে বলুন হিরামান মা নিকের দেশে আমার মুর্শিদ আছে আমার মুর্শিদের বাড়ি যেমন মদিনার পরি আমি যাইতে নারে লইতে নারে পাগল বানাইল হিরামন মা ইকের দেশে আমার রেজবি সায়া আছে হিরামন মা ইকের দেশে আমার রেজবি সায়া আছে জুড়ে বলুন ঠিক কিনা
আর আওয়াজ করে বলুন ঠিক কিনা রেজবি মাওলা ইচ্ছা করলে শুধু তাই না রে বন্ধুরা আমাদের সরারের জমিনে এক মহিলার গর্ভে কোনো চেনি সন্তান হই না রে মেয়ে সন্তান হয় না তার বিয়ে হয়েছে ছয় থেকে সাত বছর ওই মহিলা যখন আমি বাবুল রেজবির সঙ্গে রে বন্ধুরা বিশ্বরুদ গেলেন আল্লাহর ওলি রেজবি মাওলার সঙ্গে দেখা করার জন্য গিয়ে মহিলা চোখের পানি পালা পালা করে রেজবি মাওলা গো ও রেজবি মাওলা আমার বিয়ে হয়েছে পাঁচ থেকে ছয় বছর হয়েছে এখনো আমার গর্ভে কোন সন্তান আসে না রেজবি মাওলা ডাক মেরে বলেন মা গো ও মা তুমি তোমার বাড়ির মধ্যে চলিয়া যাও বাড়ির মধ্যে চলিয়া যাওয়ার পরে তোমার গর্ভে একটা ছেলে সন্তান আসবে জুড়ে বলুন সুবহানাল্লাহ ওই মহিলা যখন বাড়ির মধ্যে ছইলা গেছে রে বন্ধুরা ছইলা যাওয়ার পরে ওই মহিলার গর্ভে একটা ছেলে সন্তান আছে রে একটা ছেলে সন্তান আছে জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই ছেলে সন্তানটা রেজবি মাওলার কথা মতো দুনিয়ার জমিনে আগমন করলেন আগমন করার পরে এবার ওই ওই মাসুম বাচ্চাটারে লইয়া আমার সরালের এক ফিরগুন যখন রেজবি মাওলার দরবারে যায় হাজির হইয়া গেছে গো হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে বাবা আমি আপনার দুয়াই ছেলে সন্তান পাইছি আমি আবার পুনরায় আপনার দরবারে আসলাম এমতা অবস্থায় রে বন্ধুরা রেজবি মাওলা নামটা রেখে দিলেন আব্দুর রহমান জুড়ে বলুন না সুবহানাল্লাহ আর আওয়াজ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ সকলে মহাব্বত একটু জিকির করুন আল্লাহ 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 সরল প্রেমে মন মহজাইয়া পাইলাম জালা তবাবন ভঙ্গ তকটিন নারে কটিন ভঙ্গর মাওয়ান মাশাল্লাহ আল্লাহ 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 সরল প্রেমে মন মহজাইয়া পাইলাম জালা তবাবন ভঙ্গ তকটিন নারে কটিন ভঙ্গর মাওয়ান মাশাল্লাহ আল্লাহ 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 রাস্তা কাটে পরে রে বেরে ইয়া তারা লাগ পাইছে গা শাকরে ইয়া রাস্তা কাটে পরে রে বেরে সরে খবর জানো নিয়ে তোমরা মুর্শিদ তাক কর বাসরে জানো নিয়ে ইয়া আমি তো জানি গো রেজবি তুমি যা পাওনাওয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ পারা পারা বলিগ প্রাণ গোষকিয়া বরণ চৌধুরইছে কবাকিয়া সগ বুঝিলে সাইয়ার দেখি রেজবি সার মত নামরা সগ বুঝিলে সাইয়ার দেখি রেজবি সার মত আমি তো জানি গো মুর্শিদ তুমি বনাও মাশাল্লাহ আল্লাহ তোমায় বালো পাশে রে বলে ইয়া বন্ধ বলে পারা পড়োশি ইয়া তোমায় বালো পাশে রে বলে ইয়া বন্ধ বলে পারা পড়োশি ইয়া বালক বালক জর জর খুশি আমি বলব না ইয়া আমি তো জানি গো রেজবে তুমি বনায়াও মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলুন সুবহানাল্লাহ যাই হোক বাবা ভাইয়েরা
আল্লাহর অনুদেরকে মহব্বত করবেন কামেল একজন পীর মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন ও নবীর আশিকার রে আরে নবী দেখতে হলে নবী পাইতে হলে হাজার বছর তুমি নামাজ পড়তে পারবে রে কিন্তু আমার নবীরে দেখতে পারবে না জুরে বলুন ঠিক না নবীরে দেখতে হইলে কামেল একজন আল্লাহর উলির দরবারে যাইয়া murid হতে হবে ঠিক না বলুন নামাজ কি পবিত্র কোরআনে 82 জায়গার মধ্যে নামাজেরই কথা কইছে এই নামাজের মধ্যে কি আল্লাহ সমস্ত মানুষকে কইছে আল্লাহ সমস্ত মানুষকে বলে নাই আমার আল্লাহ 82 জায়গার মধ্যে নামাজেরই কথা বলছে শুধু ইমানদারদেরকে কথা কন্ঠে কিনা ও নবীর আশিকেরা নামাজ ইমান না রোজা ইমান না হজ ইমান না যাকাত ইমান না রে ডিলা কুলুব ইমান না গাতি ফুসকা ইমান না ঠিক কিনা বলুন হাজার বছর তোমরা মসজিদের মধ্যে ঘুমাইতে পারবা আরে কিন্তু ঈমান কি জিনিস তোমরা খুঁজে পাইবা না ঠিক কিনা বলো কারণ আমার আল্লাহ বলেন যারা গাটি লয়া টানাটানি করবো রে লেঙ্গা ইলিয়াস মেওয়াতির কিছু সেলা ফেলা তৈরি হবে তারা গাটি লয়া বাংলার জমিনে না সারা বিশ্বের জমিনে টানাটানি করব তারা নবীজির নিয়া বাড়াবাড়ি করব তারা ঈমান কি জিনিস বুঝবে না আরে যত কল্লা পর্যন্ত আমার জিন্দা নবীরে তোমার জানের চাইতে বেশি মহব্বত না করবা তত কোন পর্যন্ত তোমরা গাটি লিয়া টানাটানি করতে পারবা কিন্তু আমার নবীর প্রেম খুঁজে পাইবা না জোরে বলুন ঠিক না জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ এখন ঈমান কি জিনিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন জুরে বলুন সুবহানাল্লাহ হযরত আনাস বলেন আমার নবীজি হাদিস শরীফে ইরশাদ করে জগতের মানুষের রে যতক্ষণ না পর্যন্ত তোমাদের জানের চাইতে বেশি মহব্বত আমি নবীর না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা একজন পূর্ণ ঈমানদার হইতে পারবা না জুরে বলুন সুবহানাল্লাহ আর আওয়াজ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবিরা যে তাবলিগ করে গাটি ফুসকা লইয়া যে তারা মসজিদের মধ্যে ঘুমা মসজিদের মধ্যে ঘুমানি হারাম ঠিক কিনা কোন আর আওয়াজ খুলে বলুন ঠিক কিনা মসজিদের মধ্যে ঘুমানি হারাম কারণ মসজিদ হচ্ছে ইবাদতের স্থান মসজিদ হচ্ছে সেজদার স্থান ওই মসজিদের মধ্যে সেজদা দিলে আর মাওলা আর বান্দা ছাড়া কোনো কিছু বোঝা যাবে না জোরে বলুন ঠিক কিনা ওই মসজিদের ভিতরে তোমরা কেমনে গাটি ফুসকা লইয়া যাও ওই মসজিদের ভিতরে তোমরা কেন ফাঁক বসাও জোরে বলুন নাউজুবিল্লাহ আর আওয়াজ খুলে বলুন নাউজুবিল্লাহ সারা বাংলাদেশে গরেস বিরা ফেস লাগা রেস বিরা দরবার লাগা আসলে রেস বিরা দরবার লাগা না বাংলার জমিনে রেস বিরা ফেস ভাঙ্গে ঠিক কিনা গো আরো জোরে কোন ঠিক কিনা আল্লাহ পাক আপনি আমাকে বুঝার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহুম আমিন এ বলে আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ